নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজ মধ্যরাত থেকে মা তারা এই ছয় রাশিকে দুহাত ভরি দিতে চলেছে। তো কোন সেই ছয় সৌভাগ্যশালী রাশি, সেই রাশিগুলির নাম আমি একে একে বলতে চলেছি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্র। আজ মধ্যরাত থেকে যে ছয় রাশির উপর মা তারার কৃপা দৃষ্টি বর্ষিত হতে চলেছে, সেই ছয় রাশির নাম আমি একে একে উল্লেখ করতে চলেছি। তার আগে মা তারা নিয়ে আমি ছোট্ট করে কিছু কথা বলবো। দেখুন, মা তারা বা তারা মা দুটোই কিন্তু এক, এবং এই মা তারার মন্দির বীরভূম জেলার রামপুরহাট শহর থেকে একটু দূরে অবস্থিত। তাই আপনারা যদি মা তারার দর্শন এখনও পর্যন্ত না করে থাকেন, তাহলে সময় সুযোগ বুঝে দর্শন করতে পারেন। আর আপনারা প্রত্যেকেই কমেন্টস বক্সে জয় মা তারা এই কথাটি উল্লেখ করুন। তাহলে আসুন জেনে নেওয়া যাক, কোন সেই ছয় সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি মা তারার কৃপায় ধন প্রাপ্তি করতে চলেছে। তার আগে আরেকটি বিষয় জানিয়ে দিই, আমি প্রতি রবিবার দিন আপনাদের জন্য, স্পেশালি আপনাদের জন্য নিয়ে এসেছি ফ্রি সার্ভিস। তবে এটি এই চ্যানেলে নয়, সেটি আমার আরেকটি চ্যানেলে। চ্যানেলটির নাম অ্যাস্ট্রো টার্গেট, ASTROTARGET। এই চ্যানেলে প্রতি রবিবার দিন ফ্রিতে জন্মছক বিশ্লেষণ করছি। তাই এখনও পর্যন্ত যদি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটিকে ক্লিক করুন, এবং সেই চ্যানেলের সানডে কমেন্টস বক্সে আপনার নাম, আপনার জন্ম তারিখ, আপনার জন্ম সময় এবং জন্মস্থান উল্লেখ করুন। সামনের রবিবার আপনারটা পিক করা হবে। তাহলে আসুন জেনে নেওয়া যাক, কোন সেই সৌভাগ্যশালী ছয় রাশি, যে রাশিগুলি মা তারা দুহাত ভরে দিতে চলেছে। প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা মা তারার কৃপা পেতে চলেছেন আজ মধ্যরাত থেকে। অর্থাৎ আপনাদের জীবনে ধনপ্রপাত হতে চলেছে, আর এই ধন ব্যবসা থেকে এবং অনলাইন বিজনেস থেকে আসতে চলেছে। এছাড়াও যারা ট্রেডিং করেন অনলাইনে, তারাও কিন্তু এই অর্থ পেতে চলেছেন। এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আজ মধ্যরাত থেকে আপনারাও স্বয়ং মা তারার কৃপা পেতে চলেছেন। অর্থাৎ তারা মা আপনাদেরকে দুহাত ভরি দিতে চলেছে আজ মধ্যরাত থেকে। অর্থাৎ আপনাদের জীবনে ধনের প্রবলেম অনেকখানি কাটতে চলেছে, তবে তাদেরই যারা অনলাইনে বিজনেস করছেন। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ অ্যাফিলিয়েট মার্কেটিং, অনলাইনে ট্রেড করা এবং আদার্স যত অনলাইন সোর্স রয়েছে, সেই সমস্ত জায়গা থেকে আপনারা অর্থ পেতে চলেছেন। এছাড়াও যারা বিজনেস করছেন, তারা কিন্তু এই বিজনেস থেকে প্রচুর পরিমাণে অর্থ লাভ করতে চলেছেন। এরপরে যে তিন নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও স্বয়ং মা তারার কৃপা পেতে চলেছেন আজ মধ্যরাত থেকে। অর্থাৎ আপনাদের জীবনে ধনের জোয়ার আসতে চলেছে, আর এই ধন কোথা থেকে আসবে? এই ধন আসবে ব্যবসা ক্ষেত্র থেকে, অনলাইন বিজনেস থেকে, ট্রেডিং থেকে। অর্থাৎ যারা বিজনেস করছেন, তাদের বিজনেসের ডেভেলপমেন্ট এবং কেনাবেচা অনেকাংশে বৃদ্ধি পাবে। এছাড়াও যারা অনলাইন বিজনেস করেন, যেমন অ্যাফিলিয়েট মার্কেটিং, অনলাইনে ট্রেডিং করা, এই সমস্ত জায়গা থেকে অর্থ আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর দেখা যাচ্ছে। এরপরে যে চার নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও স্বয়ং মা তারার কৃপা পেতে চলেছেন আজ মধ্যরাত থেকে। অর্থাৎ আপনাদের জীবনে ধনের জোয়ার আসতে চলেছে, আর এই ধন ব্যবসা ক্ষেত্র থেকে আসতে চলেছে।
আর এই ব্যবসা ক্ষেত্র বলতে অনলাইন এবং অফলাইন এই দুটি ক্ষেত্র থেকেই কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ যারা অফলাইনে বিজনেস করছেন, অর্থাৎ দোকান রয়েছে, তাদের ব্যবসায় কেনাবেচা বৃদ্ধি পাবে। এছাড়াও যারা অনলাইনে বিজনেস করছেন, যেমন অ্যাফিলিয়েট মার্কেটিং, অনলাইনে ট্রেডিং করা, ফ্রিলান্সাররে কাজ করা, এই সমস্ত কাজ থেকে আপনারা প্রচুর পরিমাণে অর্থ ইনকাম করতে চলেছেন। এরপরে যে পাঁচ নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও আজ মধ্যরাত থেকে স্বয়ং মা তারার কৃপা পেতে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনে ধনের জোয়ার আসতে চলেছে। কোন কোন দিক থেকে এই ধন আসবে জেনে নেওয়া যাক। যারা বিজনেস করছেন তারা কিন্তু যথেষ্ট পরিমাণে অর্থ ইনকাম করতে চলেছেন। অর্থাৎ এই বিজনেসের অনলাইন এবং অফলাইন এই দুটি ধরনের বিজনেসেই কিন্তু আপনারা প্রচুর পরিমাণে অর্থ ইনকাম করবেন। অর্থাৎ যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করছেন, ফ্রিলান্সার করছেন, এছাড়াও অনলাইনে ট্রেডিং করছেন, তাদের এই অর্থ আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর দেখা যাচ্ছে। এছাড়াও যারা অফলাইনে বিজনেস করছেন তারাও কিন্তু প্রচুর অর্থ এই সময় ইনকাম করতে পারবেন। এরপরে লাস্ট এবং ছয় নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও আজ মধ্যরাত থেকে স্বয়ং মা তারার কৃপা পেতে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনে ধনের জোয়ার আসতে চলেছে, আর এই ধন আসবে ব্যবসা ক্ষেত্র থেকে। অর্থাৎ যারা অনলাইন এবং অফলাইন বিজনেস করছেন, অর্থাৎ অ্যাফিলিয়েট মার্কেটিং করছেন, ফ্রিলান্সার করছেন, তাদের ক্ষেত্রে প্রচুর পরিমাণে অর্থ আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যারা অনলাইনে ট্রেডিং করেন তারাও কিন্তু প্রচুর পরিমাণে অর্থ ইনকাম করতে পারবেন। এছাড়াও যারা অফলাইনে দোকান করছেন তাদেরও কেনাবেচা বৃদ্ধি পেতে চলেছে। তো এই ছিল সৌভাগ্যশালী ছয় রাশি, যে রাশিগুলি আজ মধ্যরাত থেকে স্বয়ং মা তারার কৃপা পেতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।